ফুলের বাগানে নেক্সট ভিডিওতে ছিল আমাদের আপেল কুলের সম্পর্কে বলেছিলাম, আজকে আমি দেখাচ্ছি আপেল কুল বড় হয়ে গেছে। কমসে কম 15-20 দিন পর আবার আসলাম আমরা এখানে। তো এখন আমরা আপেল কুলের জমিতে জল দিচ্ছি ফ্রেন্ড। তো কি রকম জল দিতে হয় আপনাদের আমি দেখার জন্য চেষ্টা করছি। যে আমরা এখন আপেল কুলের জমিতে জল দিতে এসেছি, এই যে আমরা এই জায়গাটায় জল দিচ্ছি আপেল কুলের, এই যে আপেল কুলের জমিতে জল দিতে চলে এসেছি আমরা। এই যে জলের পাইপ লাগানো আছে, এই হচ্ছে আপেল কুল। আপেল কুলে আমরা জল দিতে চলে এসেছি। এই যে বিশাল আলী এখন আমাদের এখানে আপেল কুলের খেতে চলে এসছে। কিরকম লাগছে খেয়ে দেখতো? হ্যাপি লাগছে বলছে, আপেল কুল খুবই সুন্দর। এই কুলে জল দেওয়া যাচ্ছে এখন, জল দেওয়া যাচ্ছে এখন। এই কুলে খুবই কাটা, আরে বাবা রে, এদিকে আছে রে, এদিকে রে দে বিশাল, এদিকে আছে, হেই এদিকে আছে, এই বড় বড় কুল আছে এদিকে, এই যে বড় বড় কুল আছে এই জায়গাটা খুবই আছে। এই যে বড় বড় কুল, যে এটা সাদা কুল, এই যে সাদা কুল, এটা খুবই সাদা কুল। ফ্রেন্ড আজকে আমরা চলে এসেছি আবার সেই কুলের জায়গায়, আমরা যে জায়গাতে জল দিচ্ছি কুলের কুলের জমিতে। এখন কুলগুলো খুবই বড় হয়ে গেছে, এই যে এটা হচ্ছে সাদা কুল, এই কুলটা বড় হয়ে গেছে, এই যে কুলগুলো বড় বড় হয়ে গেছে, এই কুলগুলো বড় হয়ে গেছে ফ্রেন্ড, এই যে কুলগুলো এখন বড় হয়ে গেছে কুল, খুবই ভালো। তো আমরা আজকে কুলে জমিতে জল দিতে এসেছি ফ্রেন্ড। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, সাবস্ক্রাইব করেন। ওই সাইডে জল দিচ্ছি এখন, এই যে কুলগুলো আছে এগুলো কুল সাদা কুল, আর এদিকে আছে আপেল কুল। এই কুলটাকে বলে আপেল কুল, আর এই কুলটাকে বলে হোয়াইট কুল, ঠিক আছে? দুটা দু রকমের পার্থক্য হয়, এটা হচ্ছে সাদা কুল, আর এই দিয়ে হচ্ছে, এটা হচ্ছে লাল কুল, এটা হচ্ছে লাল, এটা এই জন্যই কি বলে আপেল কুল, এটা সাদা, তো এটা সাদা কুল বলে, ঠিক আছে ফ্রেন্ড? তো অবশ্যই নেক্সট টাইমে অন্য কুল অবশ্যই সম্পর্কে কিছু আমি বলবো। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ। খান।